বন্ধুরা, আইপিএল 2023-এর কথা আপনাদের সবার মনে আছে, কারণ বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের একটি খেলার সময় কথোপকথন বা একটি অ্যাগ্রেসিভ মুভমেন্ট দেখা যায়, যেখানে বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীর এগিয়ে যায়, কথা বলে, বিরাট কোহলিও কথা বলে। নামিনুল হককে নিয়ে শুরু হয়েছিল ঝামেলাটা। তারপর কিন্তু আরও একটা বছর কেটে গেছে, আরও একটা আইপিএল কেটে গেছে। সেই বিষয়ে এতদিন পর গৌতম গম্ভীর ও বিরাট কোহলি দুজনেই কিন্তু মুখ খুলেছে। তারা বলেছে, গৌতম গম্ভীর কি বলেছে যে দেখুন, যে টিমের প্লেয়ার হোক কি মেন্টার হোক কি কোচ হোক, সে চাইবে তার টিম জেতে, সে সেইভাবে অ্যাগ্রেসিভ ভাব দেখাবে বা প্লেয়ারদের সঙ্গে সেইভাবে কথা বলবে। আর যে প্লেয়ার আছে সে তো অবশ্যই চাইবে যে তার টিম যেন জেতে, তার টিম যেন প্রত্যেকটা খেলায় জেতে। কেন, খেলায় তো কেউ হারতে চায় না, কিন্তু একটা টিম হারবে, একটা টিম জিতবে। আর সেটাই কিন্তু বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের মধ্যে হয়েছিল। গৌতম গম্ভীর এই কথাটাই বলেছে যে বিরাট কোহলি তার টিমের হয়ে অ্যাগ্রেসিভ ভাব দেখিয়েছিল, আমার মেন্টার হিসাবে আমি লখনৌর হয়ে আমার দেখেছি। সেইখানে কিন্তু মিডিয়া যে জিনিসটাকে ছড়িয়েছে, একটা মশলা, মিডিয়ার একটা মশলা চাই, বাংলায় আছে না, মশলা যদি ভালো হয়, রান্না ভালো হয়, তো মিডিয়া একটা মশলা চাই ভালো, যেখান থেকে একটা মিম করতে পারবে বা একটা ট্রোল করতে পারবে যে বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের সম্পর্ক খারাপ। দুদিন পর হয়তো ওয়ার্ল্ড কাপে আপনারা দেখবেন যে দুদিন পর হয়তো ইন্ডিয়ার কোচ হিসাবে দেখতে পাবেন যে গৌতম গম্ভীরকে। বিরাট কোহলি কি তাহলে খেলবে না? কোচ যদি গৌতম গম্ভীর, বিরাট কোহলি কি তাহলে খেলবে না? আর 2024-এও কেকেআর আর আরসিবির খেলায় আপনারা দেখেছেন ইডেন গার্ডেনে কত সুন্দর দুজনের মধ্যে কথাবার্তা হলো। সবাই ভেবেছিল কিন্তু আবার একটা কোনো মশলা পাবে কিছু, সেই জায়গায় কিন্তু জল ঢেলে দিয়েছে বিরাট কোহলি আর গৌতম গম্ভীর মিলে। গৌতম গম্ভীর এই কথাটাই বলেছে মিডিয়াতে যে মিডিয়ার দরকার একটা মশলাদার কথোপকথন বা টপিক, যে টপিকে মিডিয়া ভিডিও করতে পারবে বা চর্চা করতে পারবে। সেটাই কিন্তু বন্ধ করে দিয়েছে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। আর এই কারণে কিন্তু মিডিয়ার কাছে গৌতম গম্ভীর এইভাবেই কথা বলে যে মিডিয়ার একটা মশলা দরকার। মিডিয়াকে তো হিন্দিতে বলে যে মিডিয়াকে তো খালি মশালা লাগতা হ্যায়, ও ভিডিও বানানে কে লিয়ে, ও মিম করনে কে লিয়ে। তো বন্ধুরা, গৌতম গম্ভীর আর বিরাট কোহলির এই সম্পর্কটা আপনাদের কেমন লাগলো? যেখান থেকে তারা 2023-এর পরে 2024-এ অসাধারণ একটি মুহূর্ত দেখেছিলাম, গৌতম গম্ভীর এগিয়ে গিয়ে বিরাট কোহলির সঙ্গে কথা বলে, বিরাট কোহলিও হাক করে, গলা জড়িয়ে ধরে। এইটাই দরকার, ইন্ডিয়ান প্লেয়ার তো। আর দুদিন পর কোচ হবে আমাদের গৌতম গম্ভীর, তাহলে আরও বেটার দেখতে পাবো সম্পর্ক। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আসেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।